না, আমি একটা জিনিস বুঝতে পারি না, এটা বিজেপি ইলেকশনের সময় ঢোলটা বাজে, মথুয়া হোক বা কালকে আমরা গেছিলাম ওই এদিকে যাদবপুরে, কিছু কিছু মানুষের যেটা লিগালি আটকানো ছিল সেগুলো মুখ্যমন্ত্রী ওখান দিয়ে অ্যানাউন্স করলে আমরা দিলাম ওই পার্টটা, তাদেরও বললাম আপনারা তো ভারতের নাগরিক, ভারতবর্ষে ভোট দিচ্ছেন, ভারতবর্ষের সেই ভোটে সরকার হচ্ছে, আবার নতুন করে আপনাদের বিদেশি কেন করা হবে? তাহলে তো আগে যে এমএলএ ছিল, আপনারা যদি বিদেশি হন, আগে যে এমএলএ বা এমপি যারা আপনাদের ভোটে হয়েছে তারা তো ইলিগাল হয়ে গেল। যদি আপনারা ভারতবর্ষেরই মানুষ না, তাহলে আপনাদের মানুষ ভোটটা হচ্ছে ইলিগাল, তাহলে যদি ভোটটা ইলিগাল হয় তাহলে তারা যারা পিপলস রিপ্রেজেন্টেটিভ তারা ইলিগাল, তাহলে তাদের সমর্থনে যে বিলগুলো স্যাংশন হচ্ছে সেটা ইলিগাল হয়ে গেল, তাহলে তো পুরো প্রসেসটাই নষ্ট হয়ে গেল। এটা হচ্ছে কিছু মানুষকে ভোটের সময় ললিপপ দেখানো। মথুয়া 100% ভারতীয়, তাদের নতুন করে আবার ভারতীয় হবে কেন? কেয়া মানে কি না, মানে এনআরসি এগুলো হচ্ছে এই এ দেখানো, ললিপপ দেখানো পুজো এর সময়। আমি কেন আমাকে মনে করবো যে আমি ওপারের লোক? আমি 100% ভারতীয়, আমাদের মধ্যে দিয়ে রিপ্রেজেন্টেশন হচ্ছে এতে। যদি মথুয়াকে নতুন করে দেওয়া যায় কি বলে ওই এ দিয়ে নতুনভাবে যদি নাগরিকত্ব দেয়, তাহলে শান্তনু ঠাকুর সেন্ট্রাল মিনিস্টার কী করে? আগে তাকে তো আগে ভারতীয় হতে হবে, তারপরে জিততে হবে, পার্লামেন্টে যেতে হবে, তারপরে সেন্ট্রাল, তার মানে ইলিগাল সেন্ট্রাল মিনিস্টার।